মা বোনরা যারা হজ করতে যান তাদের বড় একটি প্রশ্ন থাকে যে সেখানে যাওয়ার পরে যদি পিরিয়ড শুরু হয়ে যায় তখন তাদের কি করা উচিত। উত্তরে আমরা বলবো যে এটা শুধু আজকের সময়ের মা বোনদের হচ্ছে তা নয়, বরং হজরত আয়েশার সময়ে হয়েছিল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ নবীর সাথে বিদায় হজ করতে গিয়েছেন তখন তিনি পিরিয়ড শুরু হয়ে যায়, তখন আল্লাহ নবী তাকে বললেন তোমার মন খারাপ কেন? তখন তিনি সেটা জানালেন। তখন আল্লাহ নবী তাকে বললেন যে এটা তো তোমার ব্যাপারে নয়, এটা হচ্ছে প্রত্যেক আদমের কন্যাদের জন্যই আল্লাহ এটা লিপিবদ্ধ রেখেছেন, কাজেই তুমি মন খারাপ করো না, হজের যত আমলগুলো আছে সেটাকেই তুমি অব্যাহত রাখো, তবে তুমি তাওয়াফ করবে না। তো এই জন্য যাদের ওমরা অবস্থায় কেউ যদি ওমরা করার জন্য গিয়ে এহরাম করে নেবেন মিকাত থেকে, তারপরে যদি পিরিয়ড চলা অবস্থায় থাকে অথবা সেখানে যদি শুরু হয় তিনি অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত পিরিয়ড বন্ধ না হয়, অথবা হজের সময় যদি পিরিয়ড শুরু হয় সকল আরাফাতে যাবেন, মিনাতে যাবেন, মুজদালাফাতে যাবেন, তবে শুধু তাওয়াফ করবেন না, তাওয়াফের জন্য অপেক্ষা করবেন, যখন তিনি পবিত্র হয়ে যাবেন তখন এই তাওয়াফগুলো আদায় করবেন। এখন প্রশ্ন হলো যে অপেক্ষা করতে করতে যদি এমন একটি সময় চলে আসে যে তার সাথে তার কাফেলা চলে যাচ্ছে অথবা ফ্লাইটের যে শিডিউল আছে সেটা নির্ধারিত, সেই অবস্থায় কী করা দরকার? সেখানে কয়েকটা উপায় হতে পারে, যে তিনি যদি নিকটস্থ জায়গায় তার বাড়ি হয় তাহলে তিনি ফিরে যেতে পারেন এবং যখন পবিত্র হবেন আবার ফিরে এসে তাওয়াফ করে যেতে পারেন, তবে এটা যারা দূরে থাকে ভিন্ন দেশে থাকে তাদের জন্য কঠিন, আশেপাশে যারা থাকে তাদের জন্যই সেটা সম্ভব। এটা হচ্ছে একটা উপায়। দ্বিতীয় উপায় হলো যে এহরাম অবস্থায় থেকে যাওয়া পরবর্তীতে এসে পবিত্র হয়ে তাওয়াফ করা, এটা কঠিন। তৃতীয় যে উপায়টি হলো যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যেহেতু এই অবস্থায় তিনি এহরাম থেকে মুক্ত হতে পারছেন না আর এহরাম অবস্থায় সবসময় অব্যাহত থাকা, পুরো জীবন থেকে যাওয়া অথবা দূরে চলে যাওয়া আবার ফিরে আসা এটা যেহেতু কঠিন, এজন্য তিনি ভালো করে নিজেকে পবিত্র করে তিনি মসজিদে যাবেন এবং তাওয়াফ আদায় করবেন। যদিও তার পিরিয়ড চলছে তিনি শুধু তাওয়াফ করে চলে আসতে পারবেন। যদি এমন একটি পর্যায়ে তিনি পৌঁছে যান যে তার কাফেলা চলে যেতে হবে অথবা ফ্লাইটের টাইম হয়ে যায় তখনই তিনি এটা করতে পারবেন এবং এটা শুধুমাত্র প্রয়োজনের কারণে এই অনুমতি দেয়া যেতে পারে, তবে শেষ মুহূর্ত পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় হলো যদি ফরজ তওয়াফ তিনি করে ফেলেছেন, তওয়াফ জিয়ারা বা ইফাদা, কিন্তু বিদায় হজের আগেই তার যদি পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে তার জন্য আর বিদায় হজ করতে হবে না, তিনি সেই অবস্থায় তওয়াফ না করে চলে যেতে পারেন, কারণ যেহেতু পিরিয়ড শুরু হয়ে গেছে আর বিদায় হজটি ফরজ নয়, এটার সাথে এহরামের কোনো সম্পর্ক নেই। যারা ঋতুস্রাব হায়েদ মহিলারা আছে আল্লাহ নবী তাদের জন্য সেটাকে মওকুফ করে দিয়েছেন, তিনি বিদায় তওয়াফ না করেও চলে যেতে পারবেন। প্রশ্ন জাগে, মা বোনরা কি পিল কিংবা অন্য কোনো মেডিসিন গ্রহণ করে আগেই পিরিয়ডকে স্টপ করে হজ উমরাতে যেতে পারেন কি না? উত্তর হলো যে পিরিয়ডকে বন্ধ করলে যদি সাইড এফেক্ট হয়, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, তখন সেটা নিজের শরীরের ক্ষতি করে এই কাজ করা যাবে না। যদি অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এমন হয় তখন তিনি সেটাকে গ্রহণ করতে পারেন, কিন্তু নিজের ক্ষতি করে ক্ষতি সাধন করে এটা করার দরকার নেই, কারণ পিরিয়ড এটা হচ্ছে ন্যাচারাল একটা বিষয়, প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা মহিলাদের জন্য এটা ব্যবস্থা করেছেন, কাজে এটাকে বন্ধ করে যেতে হবে এমন বিধান নয়, বরং সেটা থাকবেই, সেই অবস্থায় ভিন্ন পদ্ধতি যেভাবে ইবাদতগুলো বা আমল করতে হয় সেভাবেই আমলগুলো করতে হবে। এই বিধানগুলো আমাদের মনে রাখা দরকার, বিশেষত মা বোনদের মনে রাখা দরকার এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করা উচিত।